জন্য যে যদি আরো আগে আমরা আমার মতো আমার পরবর্তী আমার আগের জেনারেশন যেসব শিক্ষার্থী ছিল, যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তাহলে ওই দেশের শিক্ষা ব্যবস্থা পরীক্ষা ব্যবস্থাকে আগে ধ্বংস করো। সেক্ষেত্রে আমাদের যে যে সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে সুপরিকল্পিতভাবে, লেখকদেরকে, সে সমস্ত সাহিত্যিকদেরকে, সে সমস্ত মেধাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং এই বিষয়গুলো যেহেতু আপনারা কলেজ লেভেলে শিক্ষাদান করে থাকেন, এই ছেলে মেয়েদেরকে, এই ছাত্রদেরকে যদি আপনারা সেই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরেন, তাহলে আমাদের এই মেধাবী মুখগুলো যাদের জন্য আমাদের আজকে এই স্মরণ সভা, এই স্মরণ সভা সার্থক হয়। এবং সহ যারা 1925 থেকে 1600 পর্যন্ত সহ যারা স্থান গ্রহণ করেছেন তাদের বিদ্যালয় আত্মা প্রতি মাত্রাত্মা করা দশটি কিবার চলছে, সেই বিষয়গুলো আমার খুব ভালো লেগেছে যে উনি এই বিষয়গুলোকে হয়তো হৃদয় দিয়ে ফিল করেন বলেই এইভাবে উনি রিলেট করতে পেরেছেন। তা আমি একটা লিখায় দেখলাম যে সরকার বুদ্ধিজীবী কারা, তাদের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যেটি আছে সেটি মোটামুটি একটা সংজ্ঞা নির্ধারণ করেছে। আমরা বুদ্ধিজীবী কাদেরকে বলব, যেসব সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি ও বেসরকারি কর্মচারী, রাজনীতি, সমাজসেবী, সংস্কৃতিসেবী, চলচ্চিত্র, নাটক, সঙ্গীত ও শিল্পকলার বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং যার ফলশ্রুতিতে 1971 সালের 25 মার্চ থেকে 1972 সালের 31 জানুয়ারি পর্যন্ত দখলদার কিংবা তাদের সহযোগীদের হাত থেকে হাতের শহীদ কিংবা চিরতরে নিখোঁজ হয়েছেন তারাই শহীদ বুদ্ধিজীবী। আমার কাছে মনে হয়েছে এই সংজ্ঞাটি একটি ভালো সংজ্ঞা হতে পারে, এটাই একমাত্র সংজ্ঞা এটা বলা যাবে, তবে এটা একটা গ্রহণযোগ্য সংজ্ঞা হতে পারে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই সংজ্ঞাটিকে তারা মানে মোটামুটি গ্রহণ করেছে। আপনারা জানেন যে আমাদের মুক্তিযোদ্ধা কারা, এখন পর্যন্ত কিন্তু মুক্তিযোদ্ধাদের কোনো মানে কি বলবো যে স্বতঃসিদ্ধ কোনো ডেফিনেশন কিন্তু সরকার দিতে পারেন। আমি সেদিন টেলিভিশনে নিউজ দেখছিলাম যে স্বাধীন বাংলা ফুটবল দল তারা এখনো মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যারা শিল্পীরা তারাও অনেক পরে এই কিছুদিন আগে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এবং আমরা বলি 2 লক্ষ মা বোনের সম্ভ্রম ফানে বিনিময়ে আমাদের এই কষ্টার্জিত স্বাধীনতা, সেই 2 লক্ষ মা বোনের যে তারা সম্ভ্রম ফানি এই স্বীকৃতি এখন পর্যন্ত তাদেরকে সরকার দিতে পারেনি। সুতরাং আপনারা জানেন যে বাংলাদেশের 50 বছর আমরা বিজয়ের 50 বছর গৌরবদীপ্ত বিজয়ের 50 বছর উদযাপন করবো এই আগামী কালকের পরেই 16ই ডিসেম্বর। কিন্তু 50 বছর আমরা কিন্তু খুব স্মুথলি সুন্দরভাবে কিন্তু এই দেশটি চলতে পারেনি। আমাদের এক ম্যাডাম বলেছেন যে আমাদের এই যে বুদ্ধিজীবী এই বিষয়টা কিন্তু তার যে কনসিকুয়েন্সে সেটা এখন পর্যন্ত চলমান, এবং উনি বিডিআর বিদ্রোহের কথাও উল্লেখ করেছেন। আমি ওনার সঙ্গে অনেকটাই একমত, পুরোপুরি একমত না হলেও অনেকটাই একমত যে এখনো একটা চক্র এই দেশটাকে কিভাবে পেছনের দিকে নিয়ে যাওয়া যায়, কিভাবে পিছিয়ে রাখা যায়, সেই ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু এখনো থেমে যায়। তবে তারপরেও একটা কথা বলবো যে দীর্ঘদিন পরে হলেও মানে উই আর ইন দ্য রাইট ট্র্যাক, যে আমরা একটা সঠিক ট্র্যাকে আসতে সক্ষম হয়েছি। এবং বাংলাদেশ কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের যে সোনার বাংলা, জাতির পিতা শেখ মুজিবুর রহমান উনি যে স্বপ্ন দেখেছিলেন এবং এই জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন, তার যে স্বপ্ন তারই সুযোগ্য কন্যা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটাকে শক্ত হাতে উনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তবে এটা সত্যি এতটুকু একটা দেশে এত মানুষ তাদেরকে সকলের সুব্যবস্থা করার উপস্থিত আছেন। অত্র কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব মোহাম্মদ মাসুদ হোসেন খান,